আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাবরিনাস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, তা হলো হোটেল স্টাইলে মোগলাই পরোটা। হোটেল স্টাইলে কিভাবে পারফেক্ট এবং সহজভাবে মোগলাই পরোটা তৈরি করা যায় তার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। পরোটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, নিয়েছি আমি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল 2 টেবিল চামচ। দিয়ে ভালোভাবে তেলের সাথে ময়দাটাকে মাখিয়ে নিতে হবে, কচলে কচলে মেখে নিতে হবে। মাখাতে মাখাতে যখন দেখবেন ময়দাটা একদম হাতের মুষ্টিতে চলে আসছে, ভেঙে যাচ্ছে না, ওই পর্যায়ে বুঝবেন মাখানোটা হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। কুসুম গরম পানি দিয়ে কিন্তু ডোটা তৈরি করতে হবে, দিয়ে খুব ভালোভাবে মুথে নিতে হবে। অল্প অল্প করে পানি অ্যাড করছি আর ডোটাকে তৈরি করে নিচ্ছি। একসাথে বেশি পানি দিয়ে দিলে কিন্তু ডোটা নষ্ট হয়ে যাবে, খুব নরমও না আবার শক্তও না, এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। আমি এই ময়দার ডোটাকে হাত দিয়ে একটু মুথে গোল করে চেপে আমি রেখে দেবো রেস্টে 15 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রাখতে হবে। আর এই ফাঁকে আমি ডিমের পুরেরটা রেডি করে নেব। ডিমের পুরটা তৈরি করার জন্য এখানে পেঁয়াজ মিহি করে কেটে নিয়েছি 1/3 কাপ পরিমাণ, নিয়েছি ধনিয়া পাতা 1/4 কাপ পরিমাণ। হোটেলে কিন্তু এগুলো একটু বেশি ব্যবহার করা হয়। আর 1 টেবিল চামচ নিয়ে নিলাম মরিচ, পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে এটাকে নরম করে নেব। আপনারা চাইলে মরিচটা একটু বেশিও ইউজ করতে পারেন, আমার বাচ্চারা যেহেতু খাবে তাই আমি মরিচের পরিমাণটা কম দিলাম। আর এখানে নর্মাল টেম্পারেচারে থাকা 2টা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে 1টা কাঁটা চামচ দিয়ে আমি ডিমটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। কিছুটা ফেটানো হয়ে গেলে আমি এখানে দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ চাট মশলা। আপনারা চাইলে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া কিংবা গরম মশলাও এখানে ব্যবহার করতে পারেন। দিয়ে আবারও আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এটাকে একটা সাইডে রেখে দেব। আর 15 মিনিট পর আমি এই ডোটাকে ভালোভাবে মুথে নিচ্ছি, খুব ভালোভাবে কচলে কচলে এটাকে মুথে নিতে হবে। হাত দিয়ে একটু গোল করে আমি এটাকে লম্বা করে লেচি কেটে নেব। আমি এই ডোটা থেকে টোটাল 3টা লেচি কেটে নিয়েছি রুটি বানানোর জন্য, আপনারা চাইলে 2টাও বানাতে পারেন। আবারও 1টা লেচিকে আমি এভাবে গোল করে হাত দিয়ে গোল করে নিচ্ছি। রুটিটা বেলার জন্য এখানে আমি তেল ব্যবহার করছি, আমি এখানে ময়দা দেব না। ময়দা দিলে কিন্তু বানানোর সময় রুটিটা বারবার ছোট হয়ে যাবে, বেলতে অসুবিধা হবে, তাই তেল দিয়ে কিন্তু এই রুটিটা বেলতে হবে। আস্তে আস্তে নরম হাতে একটা পাতলা রুটি বেলে নিতে হবে, গোল না হলেও কোনো সমস্যা নেই, তবে পাতলা করে বেলে নিতে হবে। আবারও উপর থেকে তেল দিয়ে নিচ্ছি, অপোজিট সাইডটা উল্টে দিলাম, উল্টে আবারও এই অপোজিট সাইডেও তেল দিয়ে নিচ্ছি কিছুটা, দিয়ে হাত দিয়ে একটু মেখে তারপর রুটিটা বেলে নিচ্ছি। বড় সাইজের একটা রুটি কিন্তু বেলা হয়ে গেছে, কতটা পাতলা হয়েছে দেখিয়ে দিচ্ছি। দেখুন রুটিটার নিচ থেকে কিন্তু আমার আঙুলগুলো দেখা যাচ্ছে। সাইডগুলো একটু মোটা থাকলে এগুলো একটু বেলে পাতলা করে নেবেন। উপর থেকে এই রুটিটার উপরে আমি ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি এটাকে মোগলাই পরোটার যে শেপ আছে ওই শেপে দিয়ে নেব। আর হাত দিয়ে চেপে চেপে এই মুখগুলোকে আটকে দিতে হবে যেন ডিমের মিশ্রণটা রুটির ভেতর থেকে বেরিয়ে না আসে। দেখুন দেখিয়ে দিচ্ছি, এভাবে আঙুল দিয়ে চেপে চেপে এটাকে ঠিক করে নিতে হবে। আর যে সাইডে ভাজ দিয়েছি তেলে ভাজার সময় কিন্তু ওই সাইডটা নিচে দিতে হবে,
ভালোভাবে আমি এখানে আটকে দিয়েছি যেন তেলে ভাজার সময় ছুটে না আসে। এই দেখুন আমি যে সাইডে ভাজ দিয়েছি ওই সাইডটা কিন্তু নিচের দিকে দিয়ে দিলাম, দিয়ে আমি মিডিয়াম আঁচে এই রুটিটাকে ভেজে নেব। বেশি আঁচে ভাজতে গেলে দেখা যাবে উপর থেকে কালার চলে আসবে আর ডিমটা কাঁচা থেকে যাবে। যখন দেখবেন একটু ভাজা হয়ে গেছে তখন স্প্যাচুলা দিয়ে এরকম একটু প্রেস করলে কিন্তু রুটিটা ফুলে উঠবে আর ডিমটা সহজে ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে। একটা সেট ভাজা হয়ে গেছে, খুব সাবধানে উল্টে দিচ্ছি, তা না হলে তেল কিন্তু গায়ে ছিটাবে। আপনারা চাইলে এখানে দুইটা হাতা দিয়েও উল্টে নিতে পারেন। আর একটা সাইডও ভাজা হয়ে গেছে, এই সাইডটা উল্টে দিচ্ছি। কিছুক্ষণ আরো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দুইটা সাইড যখন পারফেক্ট ভাজা হয়ে গেছে তখন আমি একটা স্ট্রেনারে তেল ঝরিয়ে এটাকে সার্ভ করে নেব। প্রত্যেকটা রুটি আমি এই সিস্টেমে বানিয়ে নিচ্ছি। আর এবার কেটে নিচ্ছি। হোটেলে কিন্তু মোগলাই পরোটাগুলো এরকম এভাবেই কাটা হয়, আপনারা চাইলে যে কোনো শেপে এটাকে কেটে নিতে পারেন। দেখুন ভেতরটা কতটা খাস্তা হয়েছে, কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হোটেলের মতো হয়েছে। আমার রেসিপিটি ফলো করে যদি তৈরি করেন ইনশাল্লাহ আপনাদের পরোটাও এরকম খাস্তা এবং মজাদার হবে। হোটেলের চেয়ে 100% স্বাস্থ্যকর এবং মজাদার পরোটা হবে ইনশাল্লাহ। দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিবেন।